আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিকে ইনোভেশন বিটি থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম দর্শক আপনাদের সামনে হাজির হয়ে গেছি যে দুই নম্বর অটো হলার শ্রীধর কোম্পানির ইন্ডিয়ান যেটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশে সেটআপ দেওয়া আছে অনেকেই কমেন্ট করেন বা ফোন করেন একই প্রশ্ন প্রত্যেকেরই মনে জল্পনা কল্পনা হচ্ছে যে ভাই চালায়ে দেখান না কেন তো আমি এখন আপনাদেরকে এই মেশিনটি সরজমিনে চালায়ে দেখানোর জন্য হাজির হয়ে গেছি সাতক্ষীরা জেলার তালা উপজেলার সেনেরগাতি নামক একটি বাজার আছে বা চৌরাস্তা আছে এই জায়গায় এই ফ্যাক্টরিটি মানে এই কারখানাটি রানিং আছে এই কারখানার মালিক হচ্ছে হাজী আব্দুর রহিম সাহেব তো আমি ওনার কারখানায় এই মেশিন দুইটা পর পর সেট আপ করে দিছি তো চেকিং দেওয়ার উদ্দেশ্যে অনেকেই বলেন ভাই আমাদেরকে ট্রায়াল দিয়ে দেখান তো আপনাদেরকে দেখানোর সুবিধার্থে বা আপনাদের মনের বাসনা কামনা ক্লান্তি করার জন্যই কিন্তু আমি আপনাদেরকে এসছি এই মেশিন চালানোর সরাসরি দেখানোর উদ্দেশ্যে তো চলুন দর্শক ধৈর্য সহকারে দেখা যাক মেশিন কি পরিমাণ ডেলিভারি দিচ্ছে চাউল ডেলিভারি হচ্ছে কি হচ্ছে না তো ততক্ষণ বিকে ইনোভেশন বিজি ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না তো দর্শক চলুন যাওয়া যাক তো দর্শক এখানে সেটিং এর একটু ভুল আছে সেটিং এর কারণে চাউলটা নামতেছে না এই যে টেরে টেরেটা আর একটু পরিমাণ ডিগ্রি করা লাগবে এখানে 45% ডিগ্রি করে এটা সেটিং করা হয়েছে কিন্তু হয় নাই এভরিথিং রং এটা সেটিং করা লাগবে 75% ডিগ্রি করে সেটিং করা লাগবে তাহলেই চাউলটা সরাসরি নেমে আসবে তো এই যে আপনার চাউল নামতেছে দেখুন এখানে দেখুন সরাসরি বাছাই কিন্তু চাউল তো বিকে ইনোভেশন বিটিতে নিয়মিত আপনাদের ভিডিও দেয় বা দেখাই আমরা যে কমেন্ট করছি মুখে জবান দিছি যে চাউল একবারে পরিষ্কার এটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু এটা বাসাতেও নিয়ে আসি নাই সরাসরি আপনাদের সামনে মেশিন থেকে নামায়ে আপনাদেরকে দেখাচ্ছি তো চাউল এখনও গরম আছে হাতে রাখা সম্ভব হচ্ছে না তো দেখুন এখানে খুদ খুশি ময়লা কিছুই নাই দর্শক একবারে কিন্তু এই চাউলটি ফাইনাল হয়ে যাচ্ছে বা চাউল যে ভেঙে যাচ্ছে বা খুদ হচ্ছে এই জাতীয় কিন্তু কোনো কিছু হয় না এখানে শুধু মেশিনটা একটা ভুলে সেট আপ হয়েছে এই টেরেটা আর একটু পরিমাণ বেশি ডিগ্রি করে দেওয়ার দরকার ছিল ডিগ্রি কম হয়েছে যার কারণে এই মেশিন দিয়ে চাউলটা সরাসরি ডেলিভারি হচ্ছে না তো এই যে আমি আপনাদেরকে মেশিনকে ধরে দেখাচ্ছি দেখুন এখানে কোনো ময়লা নাই দেখছেন চাউল একদম পরিষ্কার তো বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন নিয়মিত মেশিনারিজ আমরা দিয়ে থাকি টোটাল বাংলাদেশ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দেবো ইনশাআল্লাহ ততক্ষণ সুস্থ থাকেন সুন্দরভাবে জীবনযাপন করেন অবশ্যই ঘরের বাইরে গেলে মাস্ক পরবেন আপনি মনে রাখবেন সুস্থই স্বাস্থ্য স্বাস্থ্যই সম্পদ খেলাধুলা করুন জীবনের জন্য রোজগার করুন জীবিকার জন্য নামাজ কালাম পড়ুন পরকালের জন্য আল্লাহ হাফেজ